করোনা ভাইরাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখে তো এই মজা লাগছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো কীভাবে আপনার ইউটিউব ভিডিও ট্যাগ সেট করবেন। তো অনেকে কিন্তু ট্যাগ ভুলভালভাবে সেট করে, যার কারণে কিন্তু তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তো বন্ধুরা, আমরা যে সমস্ত ভিডিও ইউটিউবে দেখি বা যে সমস্ত ভিডিও আমরা দেখতে চাই, সেই সমস্ত ভিডিও কিন্তু ইউটিউব আমাদের দেখায়। তো এর কারণ হলো যে যারা ওই সমস্ত ভিডিও বানিয়েছে তারা কিন্তু ইউটিউবের ভিডিও কিন্তু ভালোভাবে ট্যাগ সেট করেছে, যার কারণে কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু ওই সব ভিডিও দেখায়, আমরা ক্লিক করি আর একটা করে ভিউ হয়। এরকমভাবে ভিউ হতে হতে কিন্তু ওই সব ভিডিও ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? তো ওরকমভাবে যদি আপনারা ভিডিও ভাইরাল করতে চান তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য, ঠিক আছে? তো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ট্যাগ কীভাবে আপনারা ভালোভাবে সেট করবেন, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিজের লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনাদের সাথে আছি আমি অশেষ। তো আপনারা দেখছেন আল্ট্রাকুইক ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, ট্যাগ সেট করার জন্য সর্বপ্রথম আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে আমি ক্লিক করছি, ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে জাস্ট আমি এই ভিডিওতে ট্যাগ সেট করে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো জাস্ট এডিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেলটা দিয়েছি কীভাবে মোটা কমাবো, ওয়েট লস 30 ডে মোটা কমানোর উপায়। তো আমি যেটা টাইটেল দিয়েছি সেটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়েছি। এবার সেটা আমাদের ট্যাগে দিতে হবে প্রথমে, ঠিক আছে? তো জাস্ট এখানে কীভাবে মোটা কমাবো, তো এটা আমি এখান থেকে কপি করছি। তো কপি আমি এর জন্যই করছি কারণ লিখতে অনেক সময় লাগবে আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো বড় ভিডিও কেউ দেখে না, ঠিক আছে? সবাই শর্টকাটে সমাধান চায়, ঠিক আছে? তো আমি সেই জন্য কপি করে দিচ্ছি তাড়াতাড়ি। তো বন্ধুরা, আপনারা এই ট্যাগ দেওয়ার পরে একটা কমা দেবেন, কমা দিলে তারপরে এই ট্যাগটা কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু দেওয়া হয়ে গেল প্রথমে আমাদের। তো এবার কী করতে হবে, এবার আমাদের জাস্ট ইউটিউবে চলে যাচ্ছি। এবার আমাদের ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশান আছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করছি। তো বন্ধুরা, এখানে আপনারা সার্চ করবেন কি, তো এখানে আপনি যদি সার্চ করি কীভাবে, তো কীভাবে মোটা, কীভাবে মোটা লিখলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক এসে গেছে, ঠিক আছে? কীভাবে মোটা হওয়া সম্ভব, কীভাবে মোটা হওয়া, তো এগুলো হচ্ছে সব ট্যাগ, আপনি এগুলো ট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। কিন্তু আপনি যে ভিডিও করেছেন যে কীভাবে মোটা কমাবো, তো আপনি এখানে মোটা হওয়া সম্ভব এসব দেবেন না, এখানে দেবেন অনেক কিছু এসে গেছে এখানে। তো এখানের মধ্যে আমাদের এখান থেকে বাঁচতে হবে, তো কীভাবে মোটা থেকে রোগা হওয়া যায়, তো একটা ট্যাগ আছে এখানে, তারপরে কীভাবে মোটা কমানো যায়, এই দুটো ট্যাগ আমাদের এখান থেকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই দুটো ট্যাগ আপনারা এখান থেকে নিয়ে নেবেন, জাস্ট এখান থেকে আমি কপি করব, ঠিক আছে? তো জাস্ট এখানে ক্লিক করলাম, তো এটা জাস্ট এখান থেকে কপি করলাম, তো কপি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এটা এখানে এখানে পেস্ট করে দিলাম, তো এখানে পেস্ট করে দিলাম। তো এটা দেওয়ার মানে হচ্ছে যে যখন কীভাবে মোটা থেকে রোগা হওয়া যায়, এটা যখন কেউ মানে ইউটিউবে সার্চ করবে বা এই ধরনের ভিডিও যদি কেউ দেখে তার সাজেস্টে অথবা সার্চ করলে কিন্তু আমার যদি এই ট্যাগটা র্যাঙ্ক করে যায় আমার ভিডিও, তাহলে কিন্তু আমার ভিডিও কিন্তু সবারই আগে দেখাবে। আর সবারই আগে যদি আমার ভিডিও দেখায় তাহলে কিন্তু ক্লিক করে ওখান থেকে আমার ভিডিওর কিন্তু ভিউ হবে, ঠিক আছে? তো ট্যাগ কিন্তু এরকমভাবে আপনারা দেবেন, ঠিক আছে? তো আরও এখান থেকে অনেক ট্যাগ নেবেন, ঠিক আছে? শুধু একটা ট্যাগ দেবেন না, এখান থেকে মানে সবাই সব রকমভাবে ইউটিউবে সার্চ করে, ঠিক আছে? কেউ কেউ কীভাবে মোটা থেকে রোগা হবো, কীভাবে মোটা কমাবো, মানে বিভিন্ন রকমভাবে সার্চ করে, সবাই তো একই রকম সার্চ করে না, আর যেগুলো সার্চ করছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা আছে কীভাবে মোটা কমানো যায়, তো এটাও আপনারা কপি করবেন, ঠিক আছে? মোটা কমানো যায়, তো এরকমভাবে এখান থেকে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি, দিয়ে কমা দিয়ে ট্যাগ করে দিচ্ছি। তো বন্ধুরা, এবার বাংলায় কিছু দিলাম, এবার আপনারা ইংলিশে দেবেন, ঠিক আছে? তো আমি এবার বাংলায় কিন্তু ইংলিশে লিখব, তো সবাই তো সব রকমভাবে সার্চ করে, তো কীভাবে মোটা কমাবো, তো দেখতে পাচ্ছেন কীভাবে মোটা কমাবো, সেই এটাও কিন্তু আবার ইংলিশে দিলাম, ঠিক আছে? তো ইংলিশে দিলে তাহলে এরকমভাবে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের ভিডিওটা দেখাবে, ঠিক আছে? তো এখান থেকে নিয়ে নিলাম, এরকমভাবে আপনারা দেবেন, ঠিক আছে? তো এবার আপনারা ইংলিশে লিখবেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ডুপ্লিকেট ট্যাগ আর নট অ্যালাউড। তো ডুপ্লিকেট ট্যাগ যদি ওখানে আসে তাহলে জাস্ট বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? ডুপ্লিকেট ট্যাগ দেবেন না, তাহলে আপনার সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এরকমভাবে আপনারা সার্চ করবেন। তো জাস্ট এবার আমরা সার্চ করবো মোটা, এবার আমরা মানে ইংলিশে সার্চ করবো, ঠিক আছে? তো লস্ট ওয়েট লস্ট, তো দেখতে পাচ্ছেন লস্ট ওয়েট
তো এখানে ধরো 13 ডে, তো দেখতে পাচ্ছি এরকমভাবে কিন্তু অনেকে সার্চ করেছে বলে কিন্তু এখানে এসেছে, ঠিক আছে। তো 30 ডেজ, তো এটাও আপনার দেবেন, তো বিভিন্ন রকম দেবেন, অথবা আপনারা লোয়েস্ট ওয়েট 7 ডে, ঠিক আছে। 7 ডে দেখতে পাচ্ছেন এখানে 7 ডেতে কত লোক সার্চ করেছে, দেখতে 70 কেজি থেকে 50 কেজি, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা এরকমভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। যদি এরকমভাবে কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রথমেই দেখাবে। তো মানে কত ইউটিউবে মানে কত রকমভাবে কত লোক কত কিছু সার্চ করে, মানে মিলিয়ন মিলিয়ন লোকজন কিন্তু সার্চ করে। তো এরকমভাবে কিন্তু আপনারা অনেক ট্যাগ দেবেন, আর এখানে কিন্তু ট্যাগ শুধু দেওয়া যায় না, আর এখানে ট্যাগ মানে সবাই তো সব রকম সার্চ করে না, এখানে আপনাদের বুঝতে হবে যে ওদের মাইন্ডের ভিতরে কীরকম ধরনের প্রশ্ন জাগতে পারে। এরকম আপনি নিজে থেকেও দেবেন কিছুটা কীরকমভাবে হতে পারে, তো জাস্ট আমি কিছু নিজে থেকে দিচ্ছি। আর আমি শর্টকাট দেবেন, ঠিক আছে, মোটা, তো মোটা দেবেন, মোটা দেবেন, তারপর কীভাবে রোগা হব, কীভাবে রোগা হব, বা এরকমভাবে কিন্তু অনেক ট্যাগ দেওয়া যায়, এরকমভাবে আপনারা দেবেন, ঠিক আছে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে, ট্যাগ দেওয়ার পদ্ধতিটা কী, ঠিক আছে। তো ওইরকমভাবে আপনারা ট্যাগ দেবেন, ঠিক আছে। তো এরকমভাবে ফুল করে দেবেন, ঠিক আছে, প্রথম থেকে ফুল করে দেবেন, আপনারা যতটা দেওয়া সম্ভব সব কিন্তু ট্যাগ এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে কিন্তু এই ট্যাগগুলো যদি র্যাঙ্ক করে যায় তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু যেখানে সেখানে কিন্তু আপনার ভিডিও শো করে যাবে, ঠিক আছে, এই ট্যাগের মাধ্যমে। আর আপনার ভিডিও কিন্তু অলরেডি সবসময় ভিউ আসবে। তো আমি ঠিক এরকমভাবে দেই, ঠিক আছে, আমি ওরকমভাবে রিসার্চ করে দিই, আর ভিডিও অ্যাকচুয়ালি বড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য কেউ দেখবে না এত বড়ো ভিডিও, সেই জন্য আমি যা শর্টকাটে আপনাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তী সময়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো এই ট্যাগ সম্পর্কে, আপনারা চাইলে আপনারা দেখবেন, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি লিখবেন, ধরো আপনি কন্টেন্ট যেরকম দেবেন সেই কন্টেন্ট অনুযায়ী আপনি লিখবেন, ঠিক আছে। তো আমার যেহেতু মোটা নিয়ে ভিডিও, মোটা কমানো নিয়ে, সেই জন্য আমি মোটা কমানোর বিষয় নিয়ে আমি এতটা লিখছি, ঠিক আছে। আরও অনেক কিছু লেখা যায় ওখানে, যতগুলো আসছে সেরকমভাবে বেছে 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 সার্চ করে 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 কিন্তু আপনাদের বাঁচতে হবে, এবং ভালো ভালো ট্যাগ ওখান থেকে বাঁচতে বেছে তারপরে কিন্তু আপনার এই মানে ট্যাগ সেকশানে লাগাতে হবে, তারপরেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে। তো জাস্ট সেভ, তারপরে আপনারা এখান থেকে জাস্ট সেভ করে দেবেন, এটা আপনি শুধু দেখানোর জন্য এরকম করছি, ঠিক আছে, আপনারা কিন্তু ভালোভাবে দেবেন, ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছেন। তো অনেকে আবার এরকমভাবে সার্চ করে মোটা কমাবো 2021, তো এরকমভাবে সাল অনুযায়ী যায় দেয়, ঠিক আছে। এবার অনেকে আবার ভুলভালভাবে লিখে, ঠিক আছে, সেই ভুলভালগুলোভাবে লিখতে হবে আপনাকে, লিখলে কী হবে ওই ট্যাগ র্যাঙ্ক করে গেলে সাথে সাথে আপনার ভিডিও প্রথমে দেখা হবে। তো এটা বুঝতে হবে আপনাদের যে কীভাবে সার্চ করতে পারে ইউটিউবে, সেই অনুযায়ী যদি আপনি দেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর বন্ধুরা, আপনার ট্যাগ সেকশনে কিন্তু আপনাদের চ্যানেলের নাম এবং আপনার নাম ভিডিও কিন্তু বলবেন না, সবসময় আপনার চ্যানেলের নাম এবং আপনার নাম প্রতিটা ভিডিও দেবেন ট্যাগ সেকশনে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় এরকমই ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি, আর আবার দেখো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই করোনা ভাইরাস।